فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون. وعليكم السلام ورحمه الله وبركاته، ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. দিন আমাবাদ সৌদি আরব দাম্মাম থেকে প্রশ্ন করেছেন ভাই ফজর আলী তিনি প্রশ্ন করেছেন যে সুনাতি পোশাক কি কি একটি বিষয় তৃতীয় প্রশ্ন করেছেন যে টুপি কি সন্ন্যাতি পোশাক আমরা যে প্যান্ট শার্ট পড়ি টাকনুর উপরে পরি এটা কি নাজাজ পোশাক কিনা এরপরে এটা পরা যাবে কিনা সব সব সম্পর্কে যে সুনাতি পোশাক কি এবং টু ভি সি পোশাক এই সম্পর্কে আমরা তিনি জানতে চেয়েছেন হ্যাঁ ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন যে সুন্নাতি পোশাক বলতে কোনো পোশাক নেই প্রথম কথা হচ্ছে সুন্নাতি পোশাক সরাসরি কোনো পোশাক নেই শুধু নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম যে পোশাক পরেছেন শুধু এই দিকে লক্ষ্য করলেই সুনাতি পোশাক হয়ে যাবে না কেননা নবী করিম সাল্লাহ আলী আসালামকে যারা মেনেছেন সাহাবেদের কিছু আদর্শ ছিল যে কল উস্বামী আনা আনা আমরা শুনলাম তারা সব সময় বলেছেন যে আমরা শুনলাম এবং মেনে নিলাম সাহাবেদের কিছু আদর্শ ছিল শোনা এবং মেনে নেওয়া তো সাহাবিরা এই সাহাবিরাই কিন্তু ছোট পোশাক ছিল এই সাহাবিদের মধ্যেই অনেক ধরনের পোশাক ছিল কৃষকের পোশাক ছিল তো এই সাহাবিদের দিকেও কিন্তু পোশাকে লক্ষ্য করতে হবে কেননা নবিকন আসালাম এই সাহাবিদের মধ্যে থেকে অনেকে অনেককেই জাননা জান্নাতি ঘোষণা করেছেন অনেককেই অনেক বড় বড় মর্যাদার অধিকারী করেছেন এই সাহাবিদের দিকেও লক্ষ্য রাখতে হবে এই জন্য সুন্নাতি কোনো পোশাক নাই হ্যাঁ যেটা আপনারা মনে করেন যে আমরা যে যেটাকে সুনাতি পোশাক বলি এটাও আঞ্চলিক পোশাক তো মনে রাখতে হবে সুননাতি কোনো পোশাক নাই যে পোশাক সম্পর্কে আল্লাহ সুবোনা এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কিছু নীতিমালা দিয়েছেন তো এই পোশাক সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কিছু আয়াত দিয়েছেন নবী করিমস্লামের কিছু হাদিস এসেছে এবং এইগুলো যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যায় যে অনেক ধরনের পোশাক নবী করিম সুসালাম পরেছেন যেমন সাদা সাদা রঙের কাপড় উত্তম আর লাল সবুজ ও কালো রঙের কাপড় বৈধ আর আর রেশমিশ বস্ত্র ছাড়া সুতি উল পশম ও লোম ইত্যাদির কাপড় পরিধান করা যায়জ তো মনে রাখতে হবে যে একশ লাল পোশাক পরা যায়জ নেই প্রথম কথা হচ্ছে যেগুলো না যায়জ পোশাক একশ লাল একক হলুদ এই পোশাকগুলো নবীকরিম সচনাম পড়তে নিষেধ করেছেন আবার এই ব্যাপারে ওলামাদের আমাদের গ্রামের মতবিরোধ আছে মানে একেবারে শুধুই লাল মানুষের এই পোশাক বা বা বোনার ক্ষেত্রে দুইটি বিষয় লক্ষণে একটা টানা একটা বান একটা সোজা একটা আর তো এই যদি এক অর্ধেক অর্ধেক অন্য কালার হয় অর্ধেক লাল হয় তাহলে যায়জ আছে শুধু লাল পোশাক এবং হলুদ পোশাক ইসলামের না যায়জ তারপরে মহিলাদের সাদৃশ্য পোশাক যায়জ নাই বিধর্মীদের সাদৃশ্য পোশাক যায়জ নাই ডাকনোর ওপরে পোশাক পরা যায়জ নাই এমন পোশাক পরা যে পোশাকের মধ্যে স্থান বোঝা যায় পুরুষের হোক এবং মহিলার হোক শরীরের ভাজ বোঝা যায় কোথায় কে আছে বোঝা যায় লজ্জাস্থান থাকতে পারে না এই ধরনের পোশাক যত দামি হোক তা জায়জ নাই তো এই ধরনের পোশাক বাদে যেগুলো টাকনোর উপরে পরা হয় কোনো বিধর্মীদের কোনো সাদৃশ্য নাই মহিলাদের সাদৃশ্য নাই এ ধরনের সমস্ত পোশাক যেগুলোতে মানুষের লজ্জাস্থান ঢাকতে পারে শরীর ঢাকতে পারে এই ধরনের পোশাক জায়জ তো মহিলাদের এরকম সর্ব অঙ্গ ঢাকতে হবে তো পুরুষদের আহ নাবি হতে ঢাক হাঁটু পর্যন্ত হাঁটু সহ ঢাকতে হবে আসলে অন্য অঙ্গ ঢাকতে হবে এবং নারীদের সমস্ত শরীর ঢাকতে হবে এই যদি ঢাকা হয় তাহলে পোশাক যাইজ আর পোশাকের ক্ষেত্রে সৌন্দর্য রক্ষা করতে মানুষকে যাতে সুন্দর দেখায় এ ধরনের দিকে লক্ষ্য রাখতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই বিষয়ে আয়াত বলেছেন আল আরাপের ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন ইয়াবানি আদামা কদ আনসালিবা সাওা সাওয়াতিকুম ওয়ারিশান লিবাসুত তাকওয়া জালিকা খায়র আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূরা আল আরাফের নম্বর আয়াতাল্লাহ রাব্বুল আলামিন বলেছে হে আদম সন্তান হে মানবজাতি তোমাদের লজ্জাস্থান ঢাকার ও বেশভূশার জন্য আমি তোমাদের জন্য পরিচ্ছদ বা পোশাক পরিচ্ছদ অবতীর্ণ করেছি তাহলে কিসের জন্য এক হলে লজ্জাস্থান ঢাকার জন্য দুই নম্বর হচ্ছে বেশভূশার জন্য বেশভূশার জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন পোশাক নাজির নাজিল করেছেন এবং সাথে সাথে লজ্জাস্থান ঢাকার জন্য আল্লাহ রাব্বুল্লাহ আলমিন পোশাকের ক্ষেত্রে আরেকটি বিষয় অবলম্বন করতে বলেছেন অলিবাস তাকুয়া দালিকা খায়ের আর সংযমশীলতার পরিচ্ছদই সর্বোৎকৃষ্ট মানে এমন পোশাক পরতে হবে যে পোশাক পরলে মানুষকে তাকোয়াশীল বলা হয় তো টুপি একটি সংযমশীল পোশাক টুপি পরলে একজন মানুষ টুপি পাঞ্জাবি লম্বা জুব্বা পরলে ইচ্ছা করলেই সে সিনেমা হলে যেতে না অনেক পাপ করতে পারবে না মানুষ তাকে বাধা দেবে খারাপ মানুষরাও তাকে বাধা দেবে তো এই ক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে তা লিবাস তাকুয়া তাকুয়ার লিবাস সংযমশীলতা পোশাক অবশ্যই ধরতে হবে তো টুপি একটি সংযমশীলতার পোশাক কেউ যদি টুপি পরে তাহলে ইচ্ছা করলে সে অপরাধ করতে পারে না এই হিসাবে টুপি সুন্নতি পোশাক না হলেও সংযমশীলতার পোশাক যা পরলে মানুষকে তাকোয়াশীল মনে হয় তাহলে এখানে টুপি পরা বৈধ এবং মুস্তাহাব সাথে সাথে টুপি এবং আমাদের সমাজে যেটা চালু আছে টুপি দাড়ি টুপি দাড়ি টুপি দাড়িকে অবমাননা করেছে দাড়ির সাথে টুপির কোনো সম্পর্ক নাই দাড়ি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পোশাক দাড়ি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি আহ এবং নবী করিম সাল্লাম এই সুননাথ রেখেছেন যার কারণে সুননাথ নবী করিম সাল্লাম দাড়ি রাখতে আদেশ করেছেন যার কারণে এই দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব তো মনে রাখতে হবে আল্লাহ আল্লাহুল আলামিন আমাদেরকে পোশাক ধরতে বলেছেন পোশাক পরিচ্ছদ ধরতে বলেছেন লজ্জাস্তান ঢাকার জন্য অলিবাস উত্তাকা দালিকা খয়েদ তারপরে ধরতে বলেছেন এমন পোশাক যাতে মানুষকে তাকোয়াশীল মনে হয় সংযমশীল মনে হয় এই পোশাক ধরতে বলেছেন দা মিন মিন আয়াতিল্লা হিলা আল্লাহম আল্লাহ রব্বুল্লা আলামিন বলেছেন মানুষ এটা হতে উপদেশ গ্রহণ করবে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে পোশাকের ব্যাপার আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হে আদম সন্তান হে আদম সন্তানগণ প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিচ্ছদ গ্রহণ করো আর খাও পান করো এবং তোমরা কি করো না তুসরিফু তোমরা কি করো না তসরুফ করো না অর্থাৎ অপচয় করো না ইন আলাল্লাহ আলি হেবুল মুসরিফিন আলাহরব্বুল আলম তসরুপকারীদের পছন্দ করে না তাহলে পোশাকের ক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে পানীয় ক্ষেত্রে তসরুফ করতে আল্লাহ রব্বুল আলমিন নিষেধ করেছেন তো আমরা এমন পোশাক পরব না যেটা মানুষকে দেখানোর জন্য অনেক দাম দিয়ে কিনে মানুষকে অহংকার প্রকাশ করে এটাও ইসলামের জায়জ নাই সাথে সাথে এমন পোশাক মসজিদে পোশাক ধরতে হবে খুব সুন্দর পোশাক যাতে আপনাকে তাকুয়া মনে হয় একজন ভদ্র মানুষ মনে হয় তো সেই দিক থেকে প্যান্ট জামা পরা জায়েজ টাইট প্যান্ট পরা জায়েজ নাই টাকনোর নিচে পরা যায়জ নাই যে বর্তমান যে জিন্স উঠেছে নাবি ঢাকতে পারে না কারণ নাবি ঢাকা জরুরি এবং ফরজ নাবি ঢাকে ঢাকতে পারে না আবার এমন পোশাক উঠতে বসতে খুব কষ্ট হয় এ ধরনের পোশাকও জায়েজ না শরীরের ভাঁজভোজ বোঝা যায় বিশেষ করে প্যান্ট এটা জিন্সের প্যান্টটা এটা বেশি বোঝা যাচ্ছে আর সাথে সাথে প্যান্ট শার্ট যদিও জায়েজই পোশাক কিন্তু এটা লিবাচুর তাকোয়ার মধ্যে পড়ে না তো এটা থেকে যদি কেউ একটা একজন মানুষ পাঞ্জাবি পরে পায়া টুপি পরে এটার জন্য তার জন্য লিবাসত তাকো এটা একটা ভালো পোশাক আল্লা আলা আমাদেরকে এই ধরনের পোশাক ধরা তৌফিক দান করুক সাথে সাথে মহিলা সাদৃশ্য পোশাক পড়লে আল্লাহ রব্বুল আলমী তাদের উপরে অভিসম্পদ বর্ষণ করেছেন এটাও করতে পারবেন না আশা করি ভাই উত্তর পেয়েছেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরক